হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটা মানে ইউনিক টাইপের ঝুমকা বানাবো, যেটা ক্লে দিয়ে হবে। এটা অনেকটা ভারী। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ রিসেন্টলি অনেক গরম পড়েছে। আর হচ্ছে কি, আমার থেকে ভয়েস ওভার অ্যাড করতে হচ্ছে, একদম দরজা জানালা সব বন্ধ করে, কারণ আশেপাশে অনেক বিল্ডিং হচ্ছে, ওদের যে ম্যাটেরিয়ালসগুলো আছে, মেশিনগুলো আছে, ওগুলোর আওয়াজের মধ্যে আমি মানে শ্যুট করতে পারছি না। তো অনেক গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। তো এখানে আমি প্রথমে মন মাটির ক্লে নিয়ে নিয়েছি, এগুলো মিক্স করা থাকে, তো আমি তারপর আরও ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি সুন্দর করে রাউন্ড করে নিলাম, একটা বড় করে রাউন্ড করেছি আর একটা একটু ছোটো করে রাউন্ড করে নিয়েছি। নিয়ে তারপর আমার কাছে নাইফ ছিল, আমি নাইফ দিয়ে দোনোটাকে কেটে সুন্দর করে শেপ করে নিয়েছি। শেপ করার পর আমার কাছে বড় আইপিন ছিল, তো আমার কাছে ছোটো আইপিন ছিল না, তার কারণে আমি বড় আইপিনগুলোকে ছোটো করে কেটে নিয়ে সুন্দর করে এই যে ইয়াতে লাগিয়ে নিয়েছি, ক্লের মধ্যে লাগিয়ে নিয়েছি। আমরা এইভাবে করে প্রত্যেকটার মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই যে আমি এখানে প্রত্যেকটার মধ্যে লাগিয়ে নিয়েছি, এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এরপর আমরা দুইটা হেডপিন নিয়ে নিয়েছি। হেডপিনটাকে আমি সুন্দর করে জয়েন করার জন্য ইউজ করব। বড় এই যে এখানে বড় যে রাউন্ডটা নিয়ে নিয়েছিলাম, রাউন্ড কাটটা, ওইটার সাথে আমি ছোট একটা রাউন্ড কাট অ্যাটাচ করে দিব, যার কারণে আমি হেডপিন ইউজ করছি। তোমরা অবশ্যই এখানে একটু করে গ্লু ইউজ করিও, যাতে করে এটা ছুটে না যায়। আমি পরবর্তীতে এখানে গ্লু অ্যাড করেছিলাম যাতে করে এটা আলাদা না হয়ে যায়। আর এটা শুকানোর আগ পর্যন্ত কিন্তু নরচর করানো যাবে না, বেশি নরচর করালে এটা আশেপাশে ফাঁক হয়ে গেলে এটা যে কোনো সময় ছুটে আসতে পারে। এখানে আমি আবার আইপিন নিয়ে নিয়েছি, আইপিনটাকে নিয়ে ছোট করে কেটে নিচ্ছি। আইপিন নিয়ে ছোট করে কেটে নেওয়ার পর আমি এখানে উপরে এটা অ্যাটাচ করছি। আমি কিন্তু এরকম এক্সপেরিমেন্ট আগে জীবনেও করিনি, এটা আমার ফার্স্ট টাইম। আর আমি অনেক ভয় ভয়ে অনেক আস্তে আস্তে করছিলাম যে কোনোভাবে না যদি ভুলটা হয়ে যায় আমি কীভাবে কী ট্যাগল দেব। তো এটা আমার ট্রাই, যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু ভুল হয়েছে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। তারপরে আমি এখানে ক্লে নিয়ে দুইটা রুটি বানিয়ে নিয়েছি, সুন্দর করে রুটি বানিয়ে ওগুলোর মধ্যে রাউন্ড শেপ কেটে নিয়েছি। রাউন্ড শেপ কেটে নিয়ে এটা আমি সর্বপ্রথমে, এই যে আমি তোমাদেরকে বলেছিলাম আমি গ্লু অ্যাড করছি, এই যে এখন আমি গ্লু অ্যাড করছি এখানে, কারণ আমার মনে হচ্ছিল কি এটা ছুটে আসতে পারে, এখন শুকানোর পরে অনেক সময় ছুটে নাও আসতে পারে, তবে আমি এক্সট্রা সিকিউরিটির জন্য আমি সুন্দর করে এটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি এটা হচ্ছে কালার করার পালা। আমি প্রথমে যে বেসগুলো আছে ওগুলোর মধ্যে পুরোপুরি ব্ল্যাক কালারে করে নিচ্ছি। প্রথমে তোমরা একটা একটা সাইড করে করবে, না হলে হবে কি মানে একদিকে রং ধরলে উঠে যাবে এরকম অবস্থা হবে। তো তার জন্য তোমরা এক একটা সাইড থেকে কালার করা শুরু করবে, একসাথে সবগুলো করবে না। তো এইভাবে করে আমার থেকে পুরো বেসগুলো রেডি করে নিতে পারি, যে আমি সবগুলোর মধ্যে ব্ল্যাক কালার করে নিয়েছি, সামনে পিছনে সব জায়গায়। তারপরে আমি এখানে গোল্ডেন কালার নিয়েছি, গোল্ডেন কালার নিয়ে আমি ডিজাইন অ্যাড করছি। তোমাদের যেরকম ডিজাইন পছন্দ তোমরা ওইরকমভাবে ডিজাইন অ্যাড করতে পারো। আমি এখন এখানে যে ডিজাইনটা দিচ্ছি ওইটা প্রথমে তো সুন্দর লাগছিলো, কিন্তু লাস্টের দিকে আমার কেন জানি মনে হচ্ছিলো যে এটা ভালো লাগছিল না, তো তার জন্য আমি এখানে ডিজাইনটি একটু চেঞ্জ করেছি। তোমরা সেটা শেষ দিকে যখন ইয়ারিংয়ের ফাইনাল লুকটা দেখবো তখনই বুঝতে পারবা। এখন আমি ওইটা আবার শ্যুট করিনি, কারণ ওইটা আবার যদি শ্যুট করতে যাই আবার অনেক সমস্যা হয়ে যাবে। আর বেশি তেমন কোনো কিছু চেঞ্জ করিনি, শুধু উপরে যে ডট ডট দিয়েছিলাম সেই ডটটা আমি উঠিয়ে ওইখানের মধ্যে সুন্দর করে ওয়াটার ড্রপ শেপ অ্যাড করে দিয়েছিলাম, যাতে করে এটা আলাদা আর একটা সুন্দর গর্জিয়াস লাগে। এই যে এখন যে ডটগুলো দিচ্ছি ওগুলো আমি উঠিয়ে ফেলেছিলাম, উঠিয়ে সুন্দর করে আমি এখানে ড্রপ শেপ অ্যাড করছি। আর এগুলো উঠানোর জন্য হচ্ছে কি, আমি আবার পুরোটাকে ব্ল্যাক কালার করেছি, ব্ল্যাক কালার করে তারপর আবার ডিজাইনটাকে চেঞ্জ করেছিলাম। এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, কিন্তু আমি এখানে ওয়াটার অনেক কম ইউজ করেছি, যার কারণে এটা অনেক আর্লি শুকিয়ে যাচ্ছিলো আর আমার কাজটা করতে অনেক ইজি হচ্ছিলো।
ডিজাইন একদম এটা দিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন দিতে পারো, যেটাতে করে তোমাদের সুবিধা হয়, মনে হয় যেটা তোমরা পারবা সেটাই ডিজাইন দিবে। এই ফ্লাওয়ারের প্যাটার্নটাও আমি যে একদম ফিল আপ করে ফেলেছিলাম এটাকে আমি চেঞ্জ করেছি, আমি এটাকে চেঞ্জ করে সুন্দর করে ড্রপ শেপে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি ভার্নিশ এড করছি, আসলে আমি ভার্নিশ স্প্রেটা ইউজ করি না, লিকুইডটা আমাদের এখানে আমি কোথাও পাচ্ছিলাম না, তার জন্য আমি এখানে নেল পেন্ট ইয়ে করছি। নেল পেন্টটাও কিন্তু খুব ভালো একটা ইফেক্ট দেয় আর এটাও কিন্তু অনেক দিন যাবৎ ভালো থাকে, তো তার জন্য আমি এখানে নেল পেন্টটা দেওয়ার পরে এটা অনেক গ্লসি একটা ইফেক্ট দিচ্ছে। তারপর আমি ঝুলুরির যে পুঁতিগুলো আছে ওগুলো নিচ্ছি, জাম্পিং নিচ্ছি, তো একটা জাম্পিংয়ের মধ্যে আমি দুইটা ঝুলুরির পুঁতিগুলো অ্যাড করে সুন্দর করে এখানে যে আইপিনগুলো অ্যাটাচ করেছিলাম এখানে ওয়ান বাই ওয়ান করে লাগিয়ে নিয়েছিলাম। আর আমি উপরের স্টেপের জন্য ছয়টা জাম্পিং অ্যাটাচ করে ছয়টা আইপিন অ্যাটাচ করেছিলাম, আর নিচের যে সেকশন আছে নিচের সেকশনটার মধ্যে আমি প্রায় 10টা আইপিন অ্যাটাচ করেছিলাম। তো এভাবে হিসাব করে তোমরা করে নিও। তারপর আমি আরও জাম্পিং নিয়েছি, জাম্পিংয়ের সাহায্যে এখন আমি আমাদের যে উপরের এক্সট্রা টপার যেটা বানিয়েছিলাম ওটাকে অ্যাটাচ করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কানাদুলটা কীভাবে দেখা যাবে ওইটার একটা লুক। কানাদুলটা ফাইনাল লুকটা আসলে অনেক সুন্দর হয়েছিল, তোমরা হয়তো ইতিমধ্যে আমার শর্টসটা দেখে ফেলেছো, যদি না দেখে থাকো তাহলে অবশ্যই শর্টসটা দেখিও, ওইখানের মধ্যে কানাদুলের ক্লোজ ভিউজ আছে। তো এখানে আমি চাইলে কিন্তু অন্য গ্লু ইউজ করতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছিলো কি এখানে গ্লু গান ইউজ করলে বেশি ভালো হয়, তার জন্য আমি গ্লু গান ইউজ করে এখানে ইয়ারিংস টপারগুলো লাগিয়ে নিচ্ছি। এরপর আমার কানাদুলটা একদম রেডি হয়ে যায়। আশা করছি তোমাদের এটা অনেক ভালো লেগেছে, যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট পেলে আমার আরও বেশি ভালো করে বানাতে ইচ্ছা করে। সো ভালো থাকবে, বাই।